জোকা ধর্মতলা মেট্রো সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। তবে এই কাজের জন্য ময়দান চত্বরে নির্বিচারে গাছ কাটা হয় মেট্রো নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের তরফে। এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের তরফে মেট্রো সম্প্রসারণের কারণে গাছ কাটার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। এবার সেই মামলায় পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তাদের দাবি, মেট্রো রেলপথ সম্প্রসারণের জন্য ময়দান চত্বরের যত গাছ কাটা হবে সেই গাছগুলি পুনঃপ্রতিস্থাপন করার জন্য বনদপ্তরের কাছে অনুমতি চাওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের তরফে। সে বিষয়ক অনুমতি দেওয়া হয়েছে বনদপ্তরের তরফে। বনদপ্তরের দেওয়া সেই অনুমতির প্রেক্ষিতে মেট্রোর কাজ সম্প্রসারণের অনুমতি দেওয়া হোক, এই মর্মে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু মূল জনস্বার্থ মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থাটির অভিযোগ, যে গাছগুলি পুনঃস্থাপন করা হবে সেগুলি কোথায় করা হবে তা স্পষ্ট করছে না মেট্রো কর্তৃপক্ষ। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষের হলফনামা দেখে প্রধান বিচারপতি টিএস শিবগানামের ডিভিশন বেঞ্চ যাবতীয় সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত, জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো সম্প্রসারণের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ময়দান এলাকায় 700 গাছ কাটা হবে। এই মর্মে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন কলকাতা নামে একটি সংগঠন। তাদের বক্তব্য, ময়দান এলাকা শহরের ফুসফুস, সেখানে এত গাছ কাটা হলে পরিবেশের ক্ষতি হবে। 1950 সালের পর থেকে শহরের তাপমাত্রা এখন সবথেকে বৃদ্ধি পেয়েছে, তাই গাছ কাটা বন্ধ করা হোক। কলকাতা হাইকোর্ট এ বিষয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এ বিষয়ে ঠিক কি পর্যবেক্ষণ দেয় সেদিকেই তাকিয়ে মেট্রো কর্তৃপক্ষ। অভিরূপা হাজরার রিপোর্ট, কলকাতা নিউজ।